ওনারা যে মন্তব্যটি করেছেন এবং যেটি দেখে শাকিব খান ক্ষিপ্ত হয়েছেন, আমি জানি না শাকিব খান পুরো ভিডিওটি দেখেছেন কিনা, তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে শাকিব খান তার এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে সে খুব টেন্সড থাকে। কারণ প্রিয়তমার ডিরেক্টর আমাকে ফোন দিয়েছিল, এই কন্টেন্ট শাকিব খানের কাছে পৌঁছেছে। আসসালামু আলাইকুম, আমি মাহাদেসান পিয়াল, আপনাদের সামনে আজকে শাকিব খানের প্রিয়তমা নিয়ে আমি কিছু কথা বলবো। সম্প্রতি আমি শাকিব খানের প্রিয়তমার শুটিং দেখতে সেটে গিয়েছিলাম, শুটিং দেখে এসেছি। সেই প্রসঙ্গে আমি আমার দ্বিতীয় ভিডিওতে আলাপ করব। এই ভিডিওতে যেই প্রসঙ্গটি নিয়ে আমি আলাপ করতে চাই সেটি হচ্ছে যে আমার এই চ্যানেলে শাকিব খানের প্রিয়তমায় অভিনয় করেছে একজন শিশু শিল্পী রাজকন্যা, তার একটি কন্টেন্ট গিয়েছিল। সেটি দেখে অনেকের কাছে মনে হয়েছে যে এই কন্টেন্টে শাকিব খানের সিনেমার গল্পের স্পয়লার দেওয়া হয়েছে। আমি যাদের কাছে এটা মনে হয়েছে শুধু তাদের জন্যই আমি কন্টেন্টটা নামিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, যারা অন্য যাদের কাছে দেখে মনে হয়েছে যে কন্টেন্টটিতে গল্পের স্পয়লার দেওয়া হয়নি, তাদের জন্য আমি কন্টেন্টটি আবার আপলোড করব। সেটা হচ্ছে গিয়ে কন্টেন্টের যে অংশটি দেখে অনেকের কাছে মনে হয়েছে যে তোমার গল্পের স্পয়লার দেওয়া হয়েছে, সেই অংশটুকু এডিট করে বাকি অংশটুকু নিয়ে আবার ভিডিওটি আমি হয়তো আপলোড করব। কারণ এই ভিডিওটি অনেকেই এনজয় করেছেন, অনেকেই প্রশংসা করেছেন, তাদের অনুভূতিতে যেমন আমি আঘাত দিতে চাই না, আবার যারা এটা দেখে মনে করেছেন যে গল্পে স্পয়লার দেওয়া হয়েছে তাদের অনুভূতিতেও আমি আঘাত দিতে চাই না। তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে শাকিব খান তার এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে সে খুব টেন্সড থাকে। কারণ প্রিয়তমার ডিরেক্টর আমাকে ফোন দিয়েছিল, এই কন্টেন্ট শাকিব খানের কাছে পৌঁছেছে এবং তিনি এটি দেখে মন্তব্য করেছেন যে এ ধরনের কন্টেন্ট না দেওয়াই উচিত। তো সেই ফোন পেয়েই আসলে আমি মূলত কন্টেন্টটা নামিয়েছি। তাছাড়াও আমি কয়েকজনের কমেন্টও দেখেছি যে আপনারা কমেন্ট করেছেন যে এখানে গল্পের স্পয়লার দেওয়া হয়েছে। তবে আমার জায়গা থেকে আমার তো নিজের অবস্থানটাও পরিষ্কার করার জন্য কিছু কথা থেকে থাকে, সেই কথাগুলো আমি আসলে আপনাদেরকে জানাতে চাই। গল্পের একটা অংশে আমি রাজকন্যাকে জিজ্ঞেস করেছিলাম যে শুটিংয়ে কি হয়েছে, তো হয়তো বলে ফেলেছিল যে শুটিং এরকম একটা অ্যারেঞ্জমেন্ট ছিল শুটিংয়ে। সেই কথাটি যখন সে বলা স্টার্ট করেছে তখন আমি কিন্তু তাকে থামিয়ে দিয়েছি এবং বলেছি যে আমি গল্পের কোনো স্পয়লার কন্টেন্টে দিতে চাই না। তো সেই কারণে ওই গল্প নিয়ে আর কোনো কথা হয়নি প্রিয়তমা নিয়ে। জাস্ট এইটুকু ইনফরমেশন গেছে যে ওইখানে শুটিংয়ে ওই দিন কী হয়েছিল। দেখেন, একটা শুটিংয়ে নায়ক নায়িকা প্রেম করবে, একটা শুটিংয়ে হিরো ভিলেনের সাথে অ্যাকশন করবে, একটা শুটিংয়ে বাবা মার সঙ্গে সন্তানের দ্বন্দ্ব হবে, গরিবের ছেলে বড়লোকের মেয়ে থাকবে, এই ধরনের জিনিসগুলো না খুব কমন, এরকম কমনই একটা তথ্য আসলে তুলে আসছে, উঠে আসছে। তো এই ইস্যুটা নিয়ে অনেকেই আঘাত পেয়েছেন, যারা আঘাত পেয়েছেন যে এটুকুনও বলা যাবে না শাকিব খানের ফিল্ম সম্পর্কে, তাদের কাছে আমি সরি। আমিও চাইনি গল্পের মজা নষ্ট হয়ে যাক, এটা আমিও চাই না। আমি একজন দর্শক হিসেবে, আমি একজন অভিনেতা হিসেবে এবং আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি নিজেও এটা চাই না যে গল্পের মজাটা নষ্ট হয়ে যাক। তো আপনারা পুরো ভিডিও দেখেছেন কিনা আমি জানি না, পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও দেখে মন্তব্য করবেন, 2 মিনিট 1.5 মিনিট স্কিপ করে করে ভিডিও দেখে প্লিজ মন্তব্য করবেন না। আমি একটি ফেসবুক পেজে ওনারা এই মন্তব্যটি করেছেন, ওনারা যে মন্তব্যটি করেছেন এবং যেটি দেখে শাকিব খান ক্ষিপ্ত হয়েছেন, আমি জানি না শাকিব খান পুরো ভিডিওটি দেখেছেন কিনা। কিছু কিছু ইউটিউবারের কারণে প্রিয়তমার মুভির স্পয়লার লিকড হচ্ছে। রাজকন্যা নামের একটি শিশু শিল্পী প্রিয়তমায় শাকিব খানের ভাতিজির চরিত্রে অভিনয় করছে, এই মেয়ের ইন্টারভিউ দেখলাম, দেখে মুভির কাহিনীর অনেক কিছুই বুঝে গেলাম, এরকম হলে তো মুভির উত্তেজনা নষ্ট হয়ে যাবে, মুভির এঙ্গেজমেন্ট সিকোয়েন্সের কাহিনী বলে দিল মেয়েটা। প্লিজ কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা দয়া করে এভাবে মুভির স্পয়লার দেওয়া বন্ধ করে দিন, মুভিটির আকর্ষণ ধরে রাখতে দিন। যে এই নিয়ে অ্যাডমিন আছেন তাকেও আমি বলবো একটু পুরো ভিডিওটি দেখবেন, আর তিলকে তাল করবেন না, কারণ তিলকে তাল করলে হয়তো আপনার আপনি আপনার উদ্দেশ্য সফল হবে কিন্তু আরেকজনের জন্য সেটা ক্ষতিকর হতে পারে। আপনি অযথাই পুরো একটা টিমকে খেপিয়ে তুলেছেন আমার বিরুদ্ধে, বিষয়টা আসলে কিন্তু এরকম না। কারণ ভিডিওতে স্পষ্টতই আমি উল্লেখ করেছি
যে আমি গল্পের কোনো স্পয়লার দিতে চাই না, এবং মেয়েটি যখন বলছিল যে একটি এনগেজমেন্টের সিনে সে অভিনয় করেছে, সেখানে আমি তাকে থামিয়ে দিয়েছি। তো এনগেজমেন্টের সিনে কি অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, এনগেজমেন্টের সিনটা করেছে মেয়েটা, এটা বুঝে আপনি গল্পের কি বুঝে গেছেন আমি বুঝতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে এখনো গল্পটা বুঝি নাই, আমি মেয়েটির এত বড় একটা ইন্টারভিউ নেওয়ার পরেও আমার কাছে পুরো গল্পটি বোধগম্য নয়। তো আপনারা হয়তো ভবিষ্যৎ দেখেন, এত স্পষ্ট আপনারা ভবিষ্যৎ দেখেন, এই গুণটি আমার নেই। তবে এইভাবে আপনারা সরাসরি কাউকে উস্কিয়ে না দিয়ে বিষয়টা আপনি আমাকেও জানাতে পারতেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারতেন। আমার ইনফরমেশন কিন্তু দেয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, সেটা আপনি করেননি। তাতে আপনার যে উদ্দেশ্য সেটি সৎ না অসৎ সেটি নিয়ে কিন্তু প্রশ্ন আসে। তো যাই হোক, আমি যেহেতু আপনাকেও আঘাত করেছি, আপনাকে গল্পের অনেক কিছু বুঝিয়ে দিয়েছি, সেজন্য আমি দুঃখিত। আমার এই ভিডিওটি আমি দীর্ঘায়িত করতে চাই না। আমার দ্বিতীয় ভিডিওতে আমি কীরকম দেখলাম শাকিব খানের সিনেমার শুটিং, সেটি নিয়ে আবার আপনাদের সঙ্গে আলাপ করব। আমি এই ভিডিওর মাধ্যমে গল্পের পরিচালক, গল্পের অভিনয় প্রধান অভিনয় শিল্পী শাকিব খান, গল্পের প্রযোজক আন্দন আরশাদ, যিনি আমার অত্যন্ত প্রিয় একজন বড় ভাই, আমাকে উনি অত্যন্ত স্নেহ করেন, আমি সবার কাছে ক্ষমা চাইছি যেটুকুন হয়েছে তার জন্য। একটা আনইভেন ইনসিডেন্ট হয়ে গেছে, ব্যাপারটা আসলে একটু ঠান্ডা মাথায়, আপনি ভিডিওটা দেখলে আপনারাও বুঝতেন যে ব্যাপারটা এতটা না যতটা ভাবা হচ্ছে। আর শাকিব খানকে নিয়ে উত্তেজনা থাকবেই, এটা স্বাভাবিক, এত উত্তেজিত হবেন না, বেশি উত্তেজনা স্বাস্থ্যের জন্য খারাপ। আর কন্টেন্ট ক্রিয়েশন তো আমি করব আমার জায়গা থেকে, এটা আমার কাছে ভাল লাগে, তাই আমি করি। তবে আমাকে বা আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরকে এভাবে উদ্দেশ্যপ্রবণভাবে হেয় প্রতিপন্ন না করে, বরঞ্চ তাদের সঙ্গে আপনারা একটা কমিউনিকেশনে যেতে পারেন। কমিউনিকেশনে গেলে তাদেরকে যদি আপনারা বোঝাতে পারেন যে না, উনি এই জায়গাটায় ভুল ছিল, তাহলে কিন্তু সে তার জায়গাটা বা আপনি যেটা চান সেই জায়গাটা একটা সমাধান হতে পারে। আপনারা কেউ কিন্তু আমার সঙ্গে আলাপ করেন নাই যে কি হয়েছে এখানে। ভবিষ্যতে যদি কারো কন্টেন্ট এরকম আপনারা এটা নিয়ে কোনো খেলা খেলতে চান, তাহলে একটু সাবধানে খেলবেন, কারণ আমি একেবারে কিন্তু আমার একটু ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন, আই এম নট ইজি ম্যান, আই এম অলসো এ টাফ গাই, আমি যদি লেগে পেছনে লাগি সেটা খারাপ লাগবে। আমি লাগতে চাই না কারোর সঙ্গে, আমি শান্তি চাই, শান্তির আহ্বান জানাচ্ছি সবাইকে, সবার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় থাক। আমি কারো এগেনস্টে কথা বলিনি কখনো, বলতেও চাই না, আমি শুধু আমার কন্টেন্টে মানুষের মতামত তুলে ধরি। আপনারা একটু যদি লক্ষ্য করেন, আমি কিন্তু ইন্টারভিউ নেই না, আমি যেটা করি একটা আড্ডা দেওয়ার চেষ্টা করি আমার কন্টেন্টগুলোতে, যে কন্টেন্টটাকে আপনারা আড্ডা বুঝিয়ে বলতে পারেন। তো সেই আড্ডায় সমালোচনা আসে, আর সমালোচনা নেয়ার জন্য প্রত্যেকটা সুপারস্টার হোক আর নন স্টার হোক, সবাইকে সমালোচনা গ্রহণ করার যোগ্যতা রাখতে হয়, রাখা উচিত, কারণ সমালোচনা যদি না হয় তাহলে সে নিজেকে সংশোধন করতে পারে না। তো আমি আমার জায়গা থেকে এটুকুনি বলতে চাই যে সরাসরি আপনারা কেউ আমার নাম উল্লেখ করেন নাই, কিন্তু আমার আমার ইন্টারভিউয়ের কথাও বলে দিয়েছেন যে কোন কন্টেন্টটা, তো আলটিমেটলি সেই জায়গাটা থেকে আমার উপরেই দায়ভার আসে, আঙুলটা আমার উপরেই তোলা হয়। তো কারো উপরে আঙুল তোলার আগে তার সঙ্গে একটু আলাপ করে নেবেন, চিলে কান নিয়ে গেছে আর চিলের পিছনে দৌড়াইলেন, তাহলে তো ব্যাপারটা আহম্মকের মতো হইলো, তাই না? তো যাই হোক, আমার সঙ্গে যেহেতু আপনারা কেউ না জেনে এই হিংসাটা করেছেন, সেই জন্যে আমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছি, বোধ করি আমাকেও আপনারা ক্ষমা করে দিবেন। আমি যদি আপনাদের মনে আঘাত দিয়ে থাকি তাহলে আমাকেও ক্ষমা করে দিবেন। আরেকটা কথা আমি বলবো যে গল্পের স্পয়লার বলতে কি বোঝায় সেটা একটু জেনে নেবেন।